प्रत्येक बचर मत यहाँ चले मामार बाड़ीते माइतीपाड़ा सेखाने पुजो लक्ष्मी पुजो खूब धूमधाम करे बड़ो करे पुजो है तो सेखाने चले मायर मुखखाना किन्तु बेश सुंदर होयेछे आर एखाने ठाकुर मशाई पुजोर जोगाजंत करछे आर एई जे माथार उपरे एकटा झाड़बाती लागियेछे बाच्चादेर किन्तु खूब दृष्टि आकर्षण करेछे विशेष करे आमार भाइयेर तो पूजा मंडपटा छिलो एई रकम आर एखाने आमार भाई आंगुल खेये जाच्छे तो जाइ होक सब मिलिये परिबेशटा किन्तु खूब भालो छिलो আর এখন আমি একটু আমার ভাইয়ের সাথে সময় কাটাচ্ছি আমার ভাই বলতে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যারা যারা আগের ব্লগটা দেখেছো তারা অবশ্যই বুঝে গেছো যে এটা আমার কোন সম্পর্কের ভাই তবু আমি এই ভিডিওতে বলে দিচ্ছি এটা আমার মামার ছেলে সেই সম্পর্কেরই আমার পুচকু ভাই এটা আমার একমাত্র ভাই কারণ আমার দাদা আছে দিদি আছে ভাই একটাও নেই এটা আমার ভাই আর ওকে বেশ সুন্দর লাগছে সাদা পাঞ্জাবিটা পরে আর ওকে দেখতেও খুব মিষ্টি গলুমলু ভাই আমার তো যাই হোক এইভাবেই আজকে দিনটা কাটাচ্ছি আর একটা কথা এর পরে কিন্তু আরও অনেক চমক আছে আর ভিডিওটার শেষেও কিন্তু অনেক চমক আছে আর এর পরে আরও দু তিনটে ভিডিও আসবে খেলা মানে লক্ষ্মী পুজো হিসাবে খেলা হবে তার ভিডিও আলাদা করে দেবো আর বিসর্জনের ভিডিও আছে সেটাও কিন্তু আলাদা করে একটা ব্লগ এখানে যে ব্যাপারটা হয়েছে আমরা ঠাকুর থেকে বাড়ি চলে গেছিলাম মানে আমার মামার বাড়ি চলে গিয়েছিলাম হঠাৎ করে ব্যঞ্জন শব্দ আসে তো সবাই অবাক হয়ে গেছে ভিড়ও জমে গেছে প্রায় 50-100 লোক দাঁড়িয়ে গেছে এখানে তো ব্যাপারটা কী হয়েছে সেটা তোমরা নিজের চোখেই দেখো আর এখানে অন্ধকার বলে তোমরা হয়তো একটু দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে আমি তাই তোমাদেরকে বলছি যে অনেকগুলো মানে পাড়ার দাদারা ভাইয়েরা মিলে কার্তিক আনতে গেছিলো একটা দাদার কার্তিক ফেলবে বলে সেই দিনকেই এই ব্যাপারটা হয়েছে ওই যে ওখানে দেখতে পাচ্ছ না কি বুঝতে পারছি না ওখানে ওই যে দাদারা সব নেচে নেচে আসছে কার্তিক ফেলতে তো ব্যাপারটা কিন্তু খুব মজার ছিল বেশ মজার ছিল আর একটা কথা যেটা কার্তিকটা কিসে করে আসছে সেটা তোমরা দেখো দেখলে তোমরাও প্রচণ্ড রকমের মজা পাবে আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম যে এইভাবে কার্তিক আসছে তো দেখো সবাই কেমন নাচছে কত মজা করছে দেখো এটাই আমাদের পাড়া বা আমার মামার বাড়ির পাড়া এখানে সবার সাথে একত্রটা খুব ভালো তো চলো দেখা যাক কার্তিক কী করে আসছে এই যে কার্তিক প্রায় চলেই এসেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখছো কার্তিক আসছে রিক্সাতে করে আর যে কার্তিককে নিয়ে আসছে আর কি মানে যার কোলে আছে কার্তিক সেও হচ্ছে আমার একটা বিগ সাবস্ক্রাইবার বলতে পারো তো যাই হোক কার্তিক যাচ্ছে রিক্সাতে করে খুব মজার একটা ব্যাপার ছিল আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে তো চলো তোমাদেরকে দেখাতে থাকি এরপর আর কী কী হতে চলেছে তো তোমরা সেটাই দেখতে থাকো আমি কিন্তু বেশি কিছু বলবো না আর আমার মামার বাড়ির পাড়ার ছেলেদের বা আমার দাদাদের নাচও কিন্তু তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো সো
সো গাইস, এখন যেটা করা হচ্ছে, বড় বাড়ির মন্দিরে কার্তিক ঠাকুরটাকে রেখে নাচানাচি হবে কিছুক্ষণ, দেন ওদের বাড়িতে কার্তিক ফেলা হবে। তো সবটাই কিন্তু দেখতে হবে শেষ পর্যন্ত, ভিডিওর শেষে কী কী হতে চলেছে সবটাই কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু এরকম ধরনের ব্লগ দেখতে চাও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার ভিডিও ভালো লাগলে তবেই তোমরা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা যেন ভেবো না যে এক্ষুনি ওদের নাচের পর্ব শেষ হয়ে গেল, কিন্তু মোটেও না, ওরা অনেকক্ষণ ধরে নেচেছে। পুরো ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই মধ্যখান থেকে কেটে দিয়েছি। সো এখন সৌমেন দাদা নিয়ে যাচ্ছে কার্তিকটাকে দাদা অন্য একটা দাদাদের বাড়ি ফেলতে। তো চলো যাওয়া যাক। সো গাইজ, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই যে গেটটার সামনে কি একটা জ্বলছে, ওই যে ওখানটাতেই কার্তিকটাকে নামাবে। ওই যে তোমরা দেখতেই পাচ্ছ, বসিয়ে দেওয়া হয়েছে কার্তিকটাকে। তো চলো এবার দেখার পালা ওরা কি করবে। আর দুঃখিত আমি যে ভিডিওটা ভালো করে তুলতে পারিনি, কারণ মধ্যিখানে যারা ব্যাম্পাটি বাজাচ্ছে তাদের লোক প্লাস আমার দাদারা সব আছে, তার জন্য আমি পুরোপুরি সামনে থেকে দেখাতে পারিনি। তো দূর থেকেই দেখালাম, আর একটু অন্ধকার মতো লাগছে কারণ আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালোও নয়, তো তার জন্য দুঃখিত আমি। সো গাইস, ওখানে এখন নিয়মকানুন পালন করা হচ্ছে, কারণ কার্তিক তোলার আগে কিছু নিয়মকানুন আছে যেগুলো ওরা পালন করছে। তো তোমরা ভালো করে বুঝতে পারছো নাকি জানি না, আর আমি ভালো করে তোমাদেরকে দেখাতেও পারিনি, তার জন্য সরি। আর ওরা প্রচণ্ড রকমের খুশি হয়েছে, অনেকে আছে যারা প্রচণ্ড রকমের রাগারাগি করে, কিন্তু ওরা সেরকম কিছু করেনি, ওরা প্রচণ্ডই খুশি হয়েছে। এবং খুশি হয়ে কিন্তু সবাইকে মিষ্টিও খাইয়েছে, সেটার ভিডিওটা আর করিনি কারণ সেই মুহূর্তে মিষ্টি আনতে গিয়ে আমার ফোনটা পুরো কাদার মধ্যে পড়ে গিয়েছিল। প্রচণ্ড দামি ফোন তো, তাই কিছু হয়নি বাই চান্স। যাই হোক, সো এখনও নাচানাচির পর্ব চলেই যাচ্ছে, আর প্রচণ্ড রকম আনন্দও হয়েছে। আর এরপরে কিন্তু আরও দু তিনটে ব্লগ আসবে লক্ষ্মী পুজো রিলেটেড, তো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, এখন তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ যেখানে কার্তিক নেই, ওরা কার্তিক তুলে নিয়েছে। আগেই বলেছি যে ওরা খুব খুশি হয়েছে। সো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।